সাঁকরাইলের পাল বাড়ির পুজো প্রায় 200 বছরের পুরনো। এই বাড়ির প্রাণপুরুষ চূড়ামণি পাল হাওড়ার আন্দুলের রাজবাড়ির দেওয়ান ছিলেন। তার নিষ্ঠায় খুশি হয়ে রাজা তিনটি গ্রামের জমিদারি উপহার দেন। গঙ্গার ধারের বাড়ি প্রাকৃতিক বিপর্যয়ে নদীতে তলিয়ে যায়। এরপর নতুন বাড়ি তৈরি করেন চূড়ামণি পাল। সেই বাড়িতেই শুরু হয় পুজো। আজও সেই পুজো সমান ঐতিহ্যের সঙ্গে পালন করছেন পরিবারের সদস্যরা। গঙ্গার ধারে আমাদের বাড়ি ছিল, সেই বাড়িটা গঙ্গায় নেমে যাওয়ার পর সেই বাড়িতে খাজনা আদায়ের সিন্দুক ছিল, সেই সিন্দুকটা খুঁজে বার করে ওনাদের দিয়ে ফেরত দিতে ওনারা আমাদের তিনখানা গ্রাম এবং জমিদারি দিয়েছিলেন। তারপর থেকেই আমাদের অন্যান্য সমস্ত কিছু প্রাচুর্যের উত্থান হয়। পালবাড়ির পুজো হয় বৈষ্ণব মতে। জন্মাষ্টমীতে কাঠামো পুজো হয়, তারপর ঠাকুর দালানে তৈরি হয় প্রতিমা। মহালয়া থেকে শুরু হয় নানান রীতি। অষ্টমীতে সিঁদুর খেলার রীতি রয়েছে এই বাড়িতে। সেদিন বিশেষ ভোগ রান্না হয়। পুজো পাঠ ভোগের সব প্রক্রিয়া সামাল দেন মহিলারা। পাশাপাশি নবমীতে হয় কন্যা পুজো। দশমীর দিন প্রতিমা কাঁধে করে নিয়ে গিয়ে নিরঞ্জন হয়। অষ্টমী পুজো যেই হয়ে যায় তারপরে ঠাকুরের ওই সবার সিঁদুর নিয়ে যায়, ঠাকুরমশাই মন্ত্র পড়ে সেই ঘটে সিঁদুর দেয়, সেই সিঁদুরটা নিয়ে আমরা আমাদের সব বইরা পাড়ার লোকেরা আত্মীয় স্বজনরা সবাই ওই দিন দুপুরবেলা পুজো হয়। বিসর্জন, হ্যাঁ, দশমীতে আমাদের বিসর্জন হয়। এই পুজোর ব্যয়ভার সম্পূর্ণ পরিবারের সম্পত্তি থেকেই আসে। পরিবারের সদস্যরা জানান, আন্দুলের এক গোলাপ বাগান কিনেছিলেন পূর্বপুরুষরা, সেটা দেবত্তর সম্পত্তি করে চান। সেখান থেকে যে আয় হয় তা দিয়েই পুজোর খরচ হয়। আমাদের আন্দুলে একটি প্রপার্টি আছে যেটা আন্দুল গোলাপ বাগান নামে খ্যাত। সেই প্রপার্টিটাকে সিধরজিউ এস্টেটের নামে দেবত্তর প্রপার্টি করে দিয়ে যান আমাদের বাড়ির কুলদেবতা সিধরজিউ ঠাকুর। ওই প্রপার্টিতে নানারকম দোকানঘর ব্যবসা বাণিজ্য যেসব হয় সেখান থেকে আমাদের একটা ভাড়া আদায় হয়। সেই ভাড়া থেকেই আমাদের পূজা মেনটেন্যান্স, আমাদের রথযাত্রা হয়, নিত্য পুজো সব কিছুই ওই টাকাতেই সম্পন্ন হয়। পুজোর কদিন শুধু নিজেরাই আনন্দে মেতে ওঠেন না পরিবারের সদস্যরা, আশেপাশের গ্রামের মানুষ, দুস্থ মানুষদের নিয়ে আনন্দে সামিল হন তারা। একসঙ্গে চলে খাওয়া দাওয়ার উৎসব। আগামী দিনেও একইভাবে সকলকে সঙ্গে নিয়ে পুজোর আনন্দে মাততে চান পাল পরিবারের সদস্যরা। হাওড়া থেকে শান্তনু করণের রিপোর্ট, নিউজ টাইম।